আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি সবজি রেসিপি শেয়ার করব, যেটা কিনা ভাত রুটি দুটোর সাথে খুব ভালো যায়। তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ, সাথে 1 চা চামচ জিরে দিয়ে দিলাম, আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব, সাথে দিয়ে দিব 2-3টা কাঁচা মরিচ ফালি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া। একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমি সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি নিজের স্বাদ মতো লবণ। এখন আমি ডেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকে মনে প্রশ্ন আসতে পারে, আমি কি এখানে কোনো পানি দিয়েছি? না, আমি এখানে কোনো পানি দিই নাই। সবজির থেকে যে পানিটা উঠবে ওই পানি দিয়েই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। ধনে পাতা দিয়ে দিব। এই তো কোনো রকম মশলা ছাড়াই 5 মিনিটে রেডি হয়ে গেল সবজি। এটা রুটি, গরম ভাত দুটোর সাথেই খুব ভালো যায়। আপনারাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। এখন আমি পরিবেশন করে নেব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।